সারা দেশে ফিটনেস নবায়ন না করা গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ বিষয়ে বিআরটিএর দেয়া প্রতিবেদনের উপর শুনানির সময় আজ বিচারপতি মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছে আদালত। গত বছরের 23 অক্টোবর পর্যন্ত প্রায় 5 লাখ গাড়ি ফিটনেস থেরাপি ছিল। প্রতিবেদনে বলা হয়, গত 23 অক্টোবর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে 1,65,764টি গাড়ি তাদের ফিটনেস নবায়ন করেছে বলে জানানো হয়েছে। এর আগে আদালত ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে আদেশ দিয়েছিল। পরিবহন আইন কোর্ট জানতে চাইছে এটা মানে পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে সে আইনের বিষয়টা কোর্ট জানতে চেয়েছে। বিআরটিএ এই বিষয়ে স্পেসিফিক এবং তাদের মোবাইল কোড পরিচালনার বিষয়ে সঠিক তথ্য দিতে পারে নাই, তাকে আইন কানুন দেখে আগামী রোববারে তাকে বিস্তারিত শুনানি করতে বলেছে। আর কোর্ট একটা বিষয় বলেছেন, যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে হবে।